কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম নতুন। তো এই ভিডিওটিতে আমি নষ্ট এলইডি লাইট যেগুলো ড্যামেজ ওগুলাতে আমি আজকে হ্যান্ড লাইট বানিয়ে দেখাবো। তো আমি এখান থেকে এটার যে এলইডি ছিল সেটা নষ্ট হয়ে গেছে, তো ওটা আমি ফালাই দিছি। দেন আমি 3.7 ভোল্টের একটা লাইট নিয়ে নিছি। তো এখানে যে হিট সিঙ্কটা আছে, এই হিট সিঙ্কটা আমরা প্রথমে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর আমাদের যে লাইট আমরা যেটা ইউজ করব, তো দেন ওইটা আমরা লাগিয়ে নিব। আর তার আগে যেহেতু আমাদের এটা একটা চার্জার পিন অ্যাড করতে হয় আর একটা সুইচ, তো চার্জার পিনের জন্য আমি একটা সুইচ লাগিয়ে নিলাম, যেটা চার্জ মোটা চার্জার পিন। তো দেন হয়ে গেল আমাদের চার্জার পিনের। আরেকটা হলো যে আমি সুইচ লাগানোর জন্য একটা ছিদ্র করে নিলাম। তো দেন আমরা সুইচটাকে অপর দিকে এবং কি মানে সুন্দর করে লাগিনি ব্যাক সাইডে, যে কোনো এক সাইডে লাইটের। দেন তারপর আমরা একটা সিম্পল ব্যাটারি নেব, 3.7 ভোল্ট। আপনারা যে কোনো ব্যাটারি ইউজ করতে পারেন, পলিমার ব্যাটারি যাই হোক। তো দেন আমি একটা মোবাইলের ব্যাটারি ইউজ করলাম। এখানে খুবই সিম্পল একটা ওয়ারিং করছে, আপনারা দেখতেই বুঝতে পারবেন। এটা আপনারা সোল্ডিং যদি নাও করেন তাও হাত দিয়ে আপনারা করতে পারবেন। তো প্রথমে আমরা এই লাইটটাকে লাগিয়ে নিব। তার আগে চার্জার পিন অ্যান্ড যে সুইচটা আছে, ওই সুইচটাকে আমরা ওই যে আমরা প্রথমে ঢিল করে নিলাম ওখানে সুন্দর করে লাগিয়ে নিব। তো দেন চার্জার পিনের সাথে আমি সোল্ডিং করে দিই আমাদের যে এলইডি লাইটের যে তারটা আছে। তো এখান দিয়ে আমাদের চার্জ ইন হবে। তো এই হলো আমাদের চার্জার পিন। এটা হলো আপনার ফিমেল পিন। এটা আপনার যে কোনো টিভির দোকান বা যে কোনো মার্কেটে যায় এটা আপনার মাত্র 5 টাকা করে নিব, যদি আপনার চেনা জানা থাকে, না হলে 10 টাকা করে নিব। আপনারা এটা এইটা ইউজ করবেন। আরও আছে মোটা পিন, সেগুলো ভালো না, তো দেন এগুলো ইউজ করা ট্রাই করবেন। তো আমি এটা লাগিয়ে নিই। তো এটার মধ্যে আপনাদের একটা সুবিধার ক্ষেত্রে কি হয়েছে, এখানে একটা লাইট সিস্টেম করে দেয়। তো এই লাইটটা আপনারা যে কোনোভাবে লাগিয়ে নিতে পারবেন। আর লাগিয়ে নিলে এখানে আপনার কোনো এই নড়চড় করবে না এবং কি খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো দেন আমাদের লাগানো প্রায় কমপ্লিট। এখন আমরা যে সুইচটা লাগিয়েছি, ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন, এই সুইচটাকে আমরা একটু লাগিয়ে নিব। আর সুইচটা লাগানোর জন্য আমরা গ্লোগান ইউজ করব, গ্লোগানের গ্লো ইউজ করব। দেন আমরা যেভাবে আমি যেভাবে লাগিয়ে নিলাম আপনারা ঠিক সেইভাবে লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেন আমাদের পুরো কাজ কমপ্লিট। এখন আমরা সেট আপ করে নেব। যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে বা এরকম কোনো আরও কোনো টপিক্সের উপর ভিডিও লাগে, যে কোনো টপিক্সের উপরে, তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি কমেন্ট করবেন। যদি কোনো ভিডিওতে হেল্প লাগে বা কোনো কিছু না বোঝেন তো কমেন্ট করবেন। আর যদি এরকম ভিডিও দেখতে চান আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটা অন করে রাখবেন অ্যান্ড লাইক করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আশা করি ভিডিও ভালো লাগছে।